নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, পটলের তরকারি। আমার পটলের কোনো রেসিপি দেখাইনি, এটা আজকে দেখাচ্ছি, পোস্ত পটল। এর জন্য আমার লাগছে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিই। পটল 1 কেজি আর পোস্তটা বেটে নিয়েছি। এতে উপকরণ হিসেবে বিশেষ কিছুই লাগে না, চিনি আর লবণ। পোস্ত যে কোনো তরকারিতে কোনো উপকরণই লাগে না, শুধু পোস্ত বাটা আর লবণ মিষ্টি দিয়ে। সামান্য হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছি এটা। আর একটু পটলগুলোকে আমি চিড়ে চিড়ে নিয়েছি, নাহলে ভাজার সময় ফেটে যেতে পারে, এই জন্য একটু চিড়ে চিড়ে নিয়েছি। নিয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, যাতে আলাদাভাবে হলুদ তো দেওয়া যাবে না, কিন্তু এই মাখানোর জন্য একটা সুন্দর রং হবে আর পটলগুলো সফট হয়ে থাকে এই আর কি। এবার আমি কড়াইতে তেল দেবো। প্রথমেই আমি পটলগুলো ভেজে নেব। আমি মাপ করে তেল দিয়েছি পটলগুলো ভাজার জন্য। এবার তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো ছাড়ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, তাড়াতাড়ি হবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিই, আরো ভাজতে হবে। একটু মোটা মোটা এই পটলগুলো হলে ভালো হয়, সরু সরু পটলে এটা খেতে বা দেখতেও ভালো লাগে না। আবার ঢাকা দিই তাড়াতাড়ি ভাজার জন্য। একটা পিস ভাজা হয়েছে, আমি এটা উল্টে দিই এবারে। এইভাবে উল্টিয়ে লাল করে করে ভাজতে হবে। ঢাকা দেওয়ার জন্য তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, আবার ঢাকা দিলাম। আমার ভাজাগুলো সমস্ত হয়ে গেছে, পটলগুলো এগুলোকে তুলে নিলাম। এবার এর মধ্যে তেলেই পোস্ত দিয়ে দেবো। আমি পোস্তটা এই তেলের মধ্যে ঢেলে দিলাম। কন্টেনারটা ধুয়ে আমি পোস্ত জলটা দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হবে। আগটা বাড়িয়ে দিলাম, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম। বেশি ভাজা করা না, সর্ষে যেমন বানানো হয় তেমনি এটা পোস্তটাকেও, খুব ভাজা করে ফেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার অল্প একটু জল দিয়ে পটলগুলো দিয়ে দেবো। এবার মাপ করে অল্প একটু জল দেবো, ব্যাস। জাস্ট পটলগুলো একটু এর মধ্যে নরম হবে, পটলগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করবো। পটল সুদ্ধ, পোস্তটাও সেদ্ধ, মানে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে, পোস্তটা গামা কামাকা হয়ে যাবে তো এইভাবে। এবার একটু ঢাকা দিয়ে দিই। একটু নুন আর মিষ্টি যেটুকু মাপ করে রেখেছিলাম সেই নুন মিষ্টিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দেবো ভাজা হওয়ার জন্য, সেদ্ধ হবে, একটু শুকোবে ঝোলটা।
আমার পটল পোস্ত হয়ে গেছে। এইভাবে গাম মাখোমাখি ঝোলটা হবে। পোস্তটা একদম শুকিয়ে ফেললে ভালো লাগে না, একটু গা মাখা থাকলে এটার রসটা ভালো লাগে। দর্শক বন্ধুরা, আমার পটল পোস্ত হয়ে গেছে। ঠিক এইরকম রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবং ভাতের সঙ্গে এটা আমরা বেশিরভাগ খেয়ে থাকি, ডাল ভাত, নিরামিষ তরকারি, নিরামিষ হিসেবে খুব ভালো। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতো রাখছি, ধন্যবাদ।